নমস্কার আমি তাপস চক্রবর্তী আজকে আমরা মাদ্রাসায় মেসকেশেসকের যে বর্তমান পরিস্থিতি এবং সেই পরিস্থিতির উপরে কিছুটা আপনাদের সাথে আলোকপাত করবো বলে এই ভিডিওটি করলাম আপনারা জানেন যে মাদ্রাসার আন্দোলনটা এটা ঐতিহাসিক আন্দোলন যেটা ধারাবাহিকভাবে কিন্তু মাদ্রাসার আন্দোলন একটা ইতিহাসের পাতায় বড় জায়গা করে রয়েছে তো আমাদের এই এমএসকে কেসিসগুলো যখন বামফ্রন্ট সরকার আমলে পেয়েছিলাম সেখানে জুনিয়র বা সিনিয়র হাইকে না দিয়ে এম এসকে হিসাবে জুড়ে দেওয়া হয়েছিল এবং সেখানে জুনিয়র বা সিনিয়র হাই মাদ্রাসার কথা উল্লেখ করা ছিল সেখানে কনভার্ট করা হয়েছিল এমএসকে কে হিসাবে তো বামফ্রন্টের আমলে আমরা ঠিক সেই সময় বেতন পেতাম না ঠিকঠাক অনেক কিছু অসুবিধা বই পেতাম না স্কুলের ড্রেস পেতাম না এইসব নিয়ে আমরা বারবার সোচ্চার হয়েছিলাম কিন্তু যখন দু সালে এই সরকার চলে যায় নতুন সরকার আসে আমরা এই সমস্যাগুলোকে নিয়েই শুরুর দিকেই এই সরকারের শুরুর দিকেই আমরা কিন্তু কলকাতা ইনস্টিটিউট হলে একটা বড় সভা করেছিলাম এবং সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সাথে এসেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন যে এই বিষয়গুলো তিনি দেখবেন যাতে করে বেতনটা নিয়মিত করা যায় বা অন্যান্য সমস্যাগুলোর সমাধান হয় কথা দিলেও কিন্তু কথা ঠিক সেভাবে রাখা হয়নি তারও দু তিন বছর পরে আমরা যখন দেখলাম দু সালে যেই মাদ্রাসা এমএস নানা নানারকম সমস্যায় জর্জরিত তখন এমএস বল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা সকলে একত্রিত হয়ে একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন অনশন কর্মসূচি যখন অনশন কর্মসূচিটা শুরু হয়েছিল তখন কিন্তু কেউ ভাবতে পারেনি যে এতদিন ধরে সেই আন্দোলনটা চালিয়ে যেতে হবে তা আমাদের দাবি ছিল কি যে এই প্রতিষ্ঠানগুলোকে মাদ্রাসা বোর্ডের রেকমেন্ডেশন দিতে হবে পূর্ণ মর্যাদায় এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যেতে হবে কারণ কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে তো বোর্ড চলছে ছশোটা প্রতিষ্ঠান নিয়ে তো তার সঙ্গে যদি আরও কিছু যুক্ত হয়ে যায় তো সেটা তো আরও ভালো হবে এছাড়াও আন্ডার এজ যারা ছিল অল্প বয়স যারা যে কারণে তারা পায়নি তাদেরকে নিয়োগ করতে হবে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে আমাদের স্কুল গ্র্যান্ড থেকে ড্রেস গ্র্যান্ড থেকে আরম্ভ করে আমাদের বেতনের নিয়মিত থেকে আরম্ভ করে আরও অন্যান্য বিল্ডিংয়ের এর নানা রকম ব্যাপারে এই সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু দাবি দেওয়া নিয়ে আমরা বসেছিলাম একদিন দুদিন করতে করতে যখন অনেকটা দিন পৌঁছে যায় একসময় মনে হচ্ছিল যেন কিভাবে আন্দোলনটা বন্ধ করে আমরা বাড়ি ফিরতে পারি কিন্তু তার পরক্ষণে আবার কঠিন মনে জিদ চেপেছিল যে দেখা যাক সরকার কতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ডেকে আলোচনা না করে যাই হোক শেষ মেস যে কোনোভাবেই হোক আমাদের সঙ্গে রাইটার্সে একটা মিটিং হয় সেখানে মুখ্যমন্ত্রীকে টেলিফোনে কথা বলেন আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব এবং আমাদের দাবি দেওয়াগুলো মেরে নেওয়া হয়েছিল এবং সেই দাবি দেওয়াগুলোর ভিত্তিতে প্রথম দাবি ছিল যে মাদ্রাসাগুলো বোর্ডে রিকগনেশন দেওয়া হবে আন্ডারেজদের অ্যাপ্রুভেল দেওয়া হবে এবং তিন নম্বরে বলা হয়েছিল যে আরও অন্যান্য কয়েকটা বিষয় দাবি দেওয়া আমাদের মেনে নেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু পেপার কাটিং আপনাদেরকে ইতিহাসের স্মৃতি থেকে আপনাদের তুলে ধরছি সেইগুলো আপনারা লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষক আন্দোলন যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা এসে উপস্থিত হচ্ছেন এবং তারা কিন্তু এই মাদ্রাসার শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন যে না মাদ্রাসা শিক্ষকরা তাদের ঠিক ভাবেই কিন্তু এগিয়ে চলেছে আঠাশ দিনের মাদ্রাসা শিক্ষকদের অনশন দেখছেন আমরণ অনশনের দিকে এগোচ্ছে মাদ্রাসায় বেশ কিছু শিক্ষকরা মন্ত্রীরা কিন্তু প্রথম দিকে কটাক্ষ করতে থাকলেও পরে কিন্তু তারা আমাদের কাছে আলোচনা করতে বাধ্য হয়েছিল তাই মাদ্রাসা শিক্ষকদের সংহতি জানিয়ে রক্তদান পর্যন্ত সেখানে করা হয়েছে কত বিভিন্ন বা বক্তব্যর মাধ্যমে মাদ্রাসার মানুষ কাছে এই সেই শিক্ষিকা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমাদের এই এসেছিলেন এবং বাড়ি ফেরার পথে তিনি মারা যান এটা একটা বড়ো দুর্ভাগ্যের আমরা হারিয়েছিলাম সেই শিক্ষিকাকে এইভাবে কিন্তু একের পর এক দিন আমরা কেটে কাটিয়ে গেছি কত দুর্বিষ কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে সেই সকাল হলেই আবার নতুন করে সেই নতুন দিন শুরু করা যেখানে শুয়ে থাকতাম সেইগুলোকে একটু ঝেঁটিয়ে নিয়ে পরিষ্কার করে আবার একটু নতুন করে করা দেখতে পাচ্ছেন এই আন্দোলনের ফলে এই দেখুন সেই বৈঠক যেই বৈঠক কিন্তু মাদ্রাসা রিকগনিশন দেওয়ার কথা রেজুলেশন আকারে আছে এবং যেখানে ফিরা থাকিমের সাথে আমাদের নেতৃত্বরা বৈঠক করেছিলেন এবং উপস্থিত ছিলেন পীরজাদা তহসির দিকে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অতএব আমরা লড়াইয়ের জায়গায় কিন্তু আছি অতএব সেই জিনিসটা কিন্তু ভাবতে হবে আমাদের কিন্তু সেই দাবিটাকে নিয়ে এগিয়ে আসতে হবে পেপার কাটিংগুলো দেখলেন যে একের পর একদিন কীভাবে মাদ্রাসায় মেসকেশেসকেগুলো কিন্তু তারা দাঁতে দাঁত চিপে লড়াই করেছিল সংখ্যায় কিন্তু আমার বেশি নয় চার পাঁচ হাজার ছিলাম তো সেই সংখ্যাটা নিয়ে হয়তো আপনারা ভাবছেন যে আমরা যদি কোনো আন্দোলনে যাই কম সংখ্যা নিয়ে আমরা কী করে হব আমি 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 যে অতীতের ভবি মানে থেকে শিক্ষা নিয়ে দেখেছি যদি দু হাজার মানুষ অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু একটা বড় আন্দোলন করা যায় অতএব ভয়ের কোনো কারণ নেই নিজেদের যদি আমরা শক্ত হয়ে আমাদের যদি সত্যের পথে আমরা এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু লড়াই আমরা করতে পারবো ভয়ের কিন্তু কোনো কারণ নেই তা আপনারা দেখলেন ছবিগুলো দেখলেন এই ছবিগুলোতে পাশে এসে দাঁড়িয়েছিল কিন্তু আমরা একটা জায়গায় স্ট্যান্ড ছিলাম আমরা ছিলাম অরাজনৈতিক এবং সেই অনশন থেকেই বাধ্য হয়ে শেষ পর্যন্ত যখন সরকার আমাদের দাবিদা মান্য মানতে হলো আমাদের দু সালের শেষের দিকে অর্থাৎ ষোলো তারিখে আপনাদের একটা দেখতে পাচ্ছেন যেটা বৈঠকের ছবি দেখতে পাচ্ছেন যেখানে প্রিন্সিপ্যাল সেক্রেটারি বোধ তখন ছিলেন সেই সেক্রেটারির সাথে আমাদের যে এমএস ক্রিস্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু কর্মকর্তা তারা একটা মিটিং করলেন এবং সেখানে সেই মিটিংয়ে রেজুলেশনে সিদ্ধান্ত করা হলো যে একটা খসড়া তৈরি করা যে এইগুলোকে রিকগনেশান দেওয়া হবে এবং তার জন্য এগুলো ল সেকশনে পাস করানো এবং ভেটিং করা এবং তারপরে বিধানসভায় পাস করে এগুলোকে অতি সত্তর কার্যকর করা হবে এইরকম হওয়ার পরে তারপরে রাজ্য জুড়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো তৃণমূলের কিন্তু একটা প্রচণ্ড ঝড়ে কেউই আর সেইভাবে কিন্তু আমরা সোজা দাঁড়াতে পারিনি কিন্তু ভিতরে ভিতরে আমরা মাদ্রাসা মসকে শেষকেরা কিন্তু প্রচণ্ডভাবে অফিসগত যোগাযোগ করে আন্ডারেজটা আমরা আদায় করতে পেরেছিলাম মাদ্রাসার যে পরিকাঠামোর টাকা পয়সা বিল্ডিং সেগুলো আমরা আদায় করতে পেরেছিলাম মাদ্রাসার বই গ্র্যান্ড থেকে বইগুলো আমরা ঠিক হতে পেতাম না বইটা আমরা পেতে শুরু করি মাদ্রাসার ড্রেস ছিল না ড্রেসটা আমরা পেতে শুরু করি এইভাবে মাদ্রাসার বেশ কিছু কিন্তু সমস্যার সমাধান হয় কিন্তু মূল জায়গায় যে আটকে গেল মাদ্রাসার রিকগনেশন তখন জানা গেল কি আমরা ফাইলে দেখতে পেলাম যে ক্যাবিনেট মিটিংয়ে যেখানে আলোচনা হচ্ছে সেখানে সুব্রত বলছেন যে পিএনআরডির এম এস কেসিসের কথা অবজেকশন দিয়ে তিনি কিন্তু এক্ষেত্রে বললেন যে এগুলোকে এখন এ গেলে সমস্যা হবে তো এই লড়াই করতে করতে আমরা কিন্তু যখন দেখলাম যে মূল জট সেই জায়গায় যে আমরা সেখানে পিএনআরডির সঙ্গে আন্দোলনে গেলাম মাদ্রাসার একটা অংশ বেশ কিছু অংশ টিচার আমরা গেলাম এবং সেখানে গিয়ে আমরা লড়াই করলাম দাঁতে দাঁত চিপে এবং সেই লড়াই যখন তাদের ঘোষণা হলো যে পিএনআরডি এমএস কেসি শিক্ষা দপ্তরে যাবে কিন্তু আমরা তার শিক্ষা দপ্তরে যাব না আমরা মাদ্রাসা এমএস কেসি স্কুলে অলরেডি শিক্ষা দপ্তরে আছি আমাদের যেটা মূল দাবি মাদ্রাসা বোর্ডের রিকমনেশন সেইটাকে কিন্তু লক্ষ্য করে আমরা পাখির চোখ করে আমাদের এই সময়টা কিন্তু বড় কঠিন সময় আমাদের এই দাবিটা আদায় করার সামনে এই পৌরসভার ভোট আসছে এবং সরকার কিছু কিছু এমএস এর কাজ করছে তাহলে মাদ্রাসা এমএস কেসেসের কেন কাজ করবে না আমরা বেশ কিছু সংখ্যা সংখ্যালঘু মানুষকে সঙ্গে নিয়ে যেমন রেড রোডের ইমাম সাহেব আছেন আরও অন্যান্য মানুষ এরকম ধরনের কিছু মানুষ যাদের সরকার যাদের কথা শুনে এরকম কিছু মানুষকে নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি এবং আপনাদেরকে আপডেট দিচ্ছি যে আমাদের মাননীয় ফিরাদ হাকিম সাহেবের সাথে একটা আলোচনা হয়েছে প্রাথমিকভাবে এবং তিনি সেখানে পরিষ্কার করে বলেছেন যে গভর্নমেন্ট কিন্তু তোমাদের বোর্ড অ্যাফিলেশন দিতে চাইছে সেখানে আমাদের প্রতিনিধিরা পরিষ্কারভাবে জানিয়েছে যে না আমরা অ্যাফিলেশন চাই না আমরা বোর্ডের রিকগনেশন চাই এবং আপনাকে এটা দিতে হবে আপনি কথা দিয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে উনি বললেন যে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছি এবং তারপরে এই বিষয়টা নিয়ে জানানো হবে খুব শীঘ্রই আমরা সারা রাজ্য জুড়ে সমস্ত মাদ্রাসা প্রতিনিধি নিয়ে আমরা মাননীয় ফিরা থাকিম সাহেবের সাথে একটা মিটিং করে বলে তাকে আমরা আশ্বাস দিয়েছি এবং তিনি আমাদের বিষয়টা নিয়ে খুব আন্তরিকতার সাথে দেখছেন এবং আমরা তাকে এও আশ্বাস দিয়েছি যে আমরা আপনাকে নিয়ে একটা বড়ো সমাবেশ করতে চাই একটা কলকাতার কোনো হলে আমরা ভাড়া করে এবং সেখানে আপনি হাজার হাজার মাদ্রাসার শিক্ষককে মেসকে শেষকে শিক্ষকদের কাছে আপনি ঘোষণা করুন যে এই মাদ্রাসাগুলোকে রিকগনিশন দেওয়া হলো এই মাদ্রাসাগুলো রিকগনিশন পেলো মাদ্রাসা বোর্ডে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের লড়াই যদি আমরা মাদ্রাসা রিকগনিশন পেতে পারি আমাদের আস্তে আস্তে বেতন একটা সমকাজে সমবেতনের দাবি আমরা একদিন আদায় করে নিতে পারবো আমাদের সমস্ত সুযোগ সুবিধা আমাদের পেনশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু আমরা আদায় করে নিতে পারবো অতএব আমরা কিন্তু থেমে থেমেনি সেই জায়গায় আমাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম আমাদের ধরে আগাতে হবে আমরা এক একটা কথা আপনাদের বলি যখন কিন্তু কোনো এই যে বৃহত্তর আন্দোলনটা শুরু হলো এস কে সেসকে পি এনআরডি মাদ্রাসা পৌরসভা সবাই কিনে সেখানে কিন্তু বিভিন্ন সংগঠনগুলো একত্রিত হয়েছিল। সেই সংগঠনগুলো কিন্তু তাদের নিজস্ব মাতৃত্ব সত্তাকে ছেড়ে তারা কিন্তু কেউ বিসর্জন দিয়ে যায়নি তারা একত্রিত হয়েছিল সব প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মে কিন্তু মাদ্রাসার যে স্বতন্ত্র সেখানে এস ক্রিস্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা চিঠি দিয়ে সমর্থন জানিয়েছিল কিন্তু ভিতরে ভিতরে যে মাদ্রাসার যে মূল মাদার সংগঠন সেই জায়গাটা কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এটা অরাজনৈতিক সংগঠন হ্যাঁ নেতৃত্ব নিয়ে আপনারা তো ভাবতে পারেন নেতৃত্ব বড় কথা নাই রাজ্য কমিটি কিন্তু শেষ কথা বলে অর্থাৎ আমরা যদি কোনো নেতাকে দোষ দিই যদি রাজ্য কমিটি থেকে থাকে সেই নেতা কিন্তু কোনো নেতার দোষের কথা নয় সেটা রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু এগিয়ে যায় অতএব এই বিষয়গুলো কিন্তু আপনাদের ভাবতে হবে আমরা খুব শীঘ্রই এটা ফিরা থাকি সাহেবের কাছে এই বিষয়ে সমাধান সূত্র পাবো বলে আশা করছি এবং তিনি আমাদের অনেকটাই আশ্বস্ত করেছেন এবং আমরা বৈঠকটার পরেই নিশ্চিত হব যে তিনি কতটা আমাদের জন্য করতে পাচ্ছেন এবং তিনি যদি আমাদের জন্য এই বিষয়টা করতে পারেন আমরা তাদেরকে মন্ত্রীকে কথা দিয়েব যে আমরা আপনাদেরকে নিয়ে একটা বড় সমাবেশ করব এবং আমরা প্রয়োজন হলে যদি আমাদের মাদ্রাসা বড় রিকগনেশান পাই আমরা সরকারের সমর্থনও থাকবো এইভাবে কিন্তু আমরা মাদ্রাসাগুলোকে নিয়ে গেছি আশা করি আপনারা বিষয়টা আমার ভিউটা বুঝতে পারছেন যে গভর্নমেন্ট কিন্তু অ্যাফিলেশন দিতে চাইছে যেটুকু প্রাথমিক কথা সেক্ষেত্রে আমরা দুটো যাবেই কিন্তু তার কাছে রেখেছি যে মাদ্রাসা পড়ে রিকগনেশান এবং খুব শীঘ্রই আমাদের বেতন বৃদ্ধির জিও এটা বার করতে হবে এবং সেখানে আমাদের পিওন এবং ক্লার্কের যে একটা ক্লাস মানে ইয়ে আছে স্ল্যাব আছে সেটাও কিন্তু করতে হবে তো এই বিষয়গুলো কিন্তু আমরা রেখেছি এবং আরও অন্যান্য বিষয়গুলো তার সাথে দীর্ঘ আলোচনা হয়েছে তো সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি খুব শীঘ্রই আমরা আপনাদের কাছে জেলাগতভাবে রাজ্যগতভাবে কমিটিগতভাবে তার সঙ্গে বসবো বলে আশা করছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের জানালাম আমরা একটু ধৈর্য ধরুন আমরা কোনো ব্যক্তিবিরোধী বা কোনো কিছু নয় বিষয়টা হলো কি জানে দীর্ঘদিন ধরে তো মাদ্রাসা আন্দোলনের সঙ্গে যুক্ত আমি মাদ্রাসায় চাকরি পেয়েছি ছাব্বিশ বছর বয়সে আজকে আমার বয়স ছত্রিশ বছর দশ বছর ঘুরছি আমি কিন্তু কোনো নেতার কাছে কোনো বাড়তি সুবিধার জন্য ঘুরি না কারণ এই অল্প বয়সে যে এই হাজার টাকা আমাদের সংসার চলে না কত কষ্ট করতে হয় কত টিউশন পড়াতে হয় আমার জীবনে আমি ব্যক্তিগত বলছি যে আমাকে তিন টাইম টিউশন পড়াতে হয় এরপরে সংগঠনের কাজ আমি যতটা পারি চেষ্টা করে ছাপিয়ে পড়ি সেই জায়গায় যে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ব্যাপার এবং একটা সামাজিক ব্যাধি যে একটা এমএস কেসকে বলি টিচার একটা দ্বিতীয় শ্রেণীর মাস্টার হিসেবে ব্যবহার মানে তাদেরকে গণ্য করা হচ্ছে অথবা এই ভাবনাগুলো খুব কষ্ট হয় তাই আমরা বলছি যে বিভাজন কিছু নয় মাদ্রাসাগুলো আমাদের সকলকে একত্রিত হতে হবে হ্যাঁ বৃহত্তরে যখন কোনো প্ল্যাটফর্ম আমরা পাবো সেই প্ল্যাটফর্মে আমরা মাদ্রাসায় মসকে শেষকে সব মিলে ঝাঁপিয়ে পড়ব কিন্তু মাদ্রাসার বোর্ডের রিকগনিশন পিএনআরডি শিক্ষকরা সে আদায় করবে না আমাদের দাবিটা কিন্তু আমাদেরকে আদায় করতে হবে তাই এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝবেন যদি আমার কোনো ভুল থাকে তাও কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভালো থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই ট্রুথ নিউজ চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সকলের মধ্যে শেয়ার করবেন আমি এম এস বিষয় ছাড়া অন্য কিছু বিষয়ে এতটা খবর করি না কারণ এটাই আমার আমাদের হচ্ছে প্রধান লক্ষ্য যে এম এস যে আন্দোলনের যে জোয়ারটা সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে হবে আশা করি আপনারা সকলেই আমার বক্তব্যটি অনুধাবন করেছেন এবং বুঝেছেন এবং সকলেই ভালো থাকুন শুভরাত্রি নমস্কার